পঞ্চমী দিন খুব ভালো কারেন্টের ব্যবস্থা ছিল, বিদ্যুতের ব্যবস্থা, এবং কোথাও কোনো কমপ্লেন পাইনি। খুব সারা রাজ্যে ভালোভাবে বিদ্যুৎ পরিষেবা দিয়েছে বিদ্যুৎ নিগম, এবং আমাদের আরও বাড়তি বিদ্যুৎ ছিল। এটা গেল পঞ্চমী দিন। কালকে ষষ্ঠী দিন, ষষ্ঠী দিন সম্পূর্ণ ভালো, কোনো রকম প্রবলেম নেই। সিঙ্গেল কল মাঝে মধ্যে আসে কল সেন্টারে, অথচ আজকে থেকে তিন মাস আগেও আমি দেখেছি কল সেন্টারে হিউজ কল আসতো। তো কাল গতকাল রাতেও খুব ভালো ষষ্ঠী দিন গিয়েছে। আজকে সপ্তমী দিন, আজকে আমাদের কালকে ডিমান্ড পিক ডিমান্ড ছিল, সন্ধ্যা ছটায় ছিল আমাদের আমাদের রাজ্যের জন্য, আমাদের রাজ্যের জন্য পিক ডিমান্ড ছিল 304 মেগাওয়াট আমাদের দেশে, এবং বাংলাদেশেও বাংলাদেশকেও আমরা পাঠিয়েছি। তো বাংলাদেশে পাঠানোর পরেও আমাদের 304 মেগাওয়াট, আমাদের এরপরেও আমাদের 500-র মতো, আমাদের টোটাল 500-র মতো মেগাওয়াট বিদ্যুৎ আমরা রেডি করে রেখেছি, লাগেনি। এবং 304টাই সন্ধ্যা ছটায়, এটা যত রাত্র বাড়তে থাকলো দেখা গেল এটা কমে এসে 227-এ চলে আসলো। মানে বোধ হয় বিশেষ করে আগরতলা শহরে কম, কারণ বোধ হয় আগরতলা শহরের মানুষ পূজা দেখার জন্য বাড়ি ঘরে দরজা বন্ধ করে সবাই বোধ হয় বেরিয়েছে, তাহলে অটোমেটিক্যালি এসি বন্ধ রাখবে, তাহলে পাখা বন্ধ রাখবে, লাইট বন্ধ রাখবে, সব কিছু বন্ধ রেখে বেরিয়েছে। এই জন্য দেখা গেল 12:02 আগে রাতে 227 মেগাওয়াট আমাদের স্টেটের। তো এই হলো অবস্থা, এবং আমরা আগেও টোটাল 500 মেগাওয়াট ব্যবস্থা করে রেখেছিলাম। তো আজকে সপ্তমী, আমাদের ধারণা যে ত্রিপুরার জন্য আমাদের কোনো মতে 330-এর বেশি 40-এর বেশি উঠবে না, কিন্তু গতকালও এটা উঠেনি। তবু আমরা ব্যবস্থা রেখেছি 500 মেগাওয়াট বাংলাদেশকে 100-এর উপরে দেওয়ার পরেও আরও আমাদের কাছে থেকে যাবে। তো এবং কল সেন্টারে কী ধরনের কল আসলো ওইটা গেলাম, 79-এর কথা বলছি, যেটা লোড সেন্টার, যেখানে স্টেট লোড ডেসপার সেন্টার যেটা, এটাই আমাদের কোথার থেকে বিদ্যুৎ আসছে, কত আসছে, কি আসছে, কিভাবে আসছে, সব লেখা থাকে। যখন দেখে যে আমার বিদ্যুৎটা ত্রিপুরাতে কম লাগছে, সাথে সাথে আমাদের মার্কেটিংয়ের লোক আছে, সাথে সে বিক্রি করে দিচ্ছে অন্য জায়গায়, বিদ্যুৎ আমি ধরে রেখে লাভ নেই, লস হবে আমার, সেই জন্য বিদ্যুৎটা বিক্রি করে দিচ্ছে। আবার আমার দরকার লাগলে আবার আমরা পারচেজ করব, যদিও আমাদের কিনতে হয়নি কালকে, উল্টো আমরা বিক্রি করেছি। তো আজকেও আমাদের সেই ধরনের ব্যবস্থা রয়েছে। এবং একটু আগে কল সেন্টার গিয়েছে, যেটা 1912, এটার মধ্যে কালকে সামান্য কয়েকটা সিঙ্গেল কল এসছে, সাধারণ ইয়ে করতে পারে। এছাড়াও আমরা বিদ্যুৎ নিগম পৃথকভাবে আমাদের অফিসারদের নিয়ে DGM শিশিরবাবুর নেতৃত্বে একটা টিম কাজ করছে, এখানে আমি যেখানে বসেছি এখানেও আমরা এক্সট্রা পূজার জন্য স্পেশাল আমরা একটা কল সেন্টারের ব্যবস্থা করেছি। এবং এই কল সেন্টারে কোথায় এবং কে দেখবে, সার্কেল 1 আগরতলা কে দেখবে, মিতা শাহ দেখবে, সদর মধ্যাঞ্চল কে দেখবে, সেলুকাস দেববর্মা দেখবে, এবং দক্ষিণাংশ বা বিশালগড় কে দেখবে, বিক্রম দেববর্মা দেখবে, ক্যাপিটাল কমপ্লেক্স কে দেখবে, অসিত কুমার সরকার দেখবে, তো এরকমভাবে সমস্ত আমাদের, যেমন মোহনপুর ডিভিশন কে দেখবে, খোকন দেববর্মা দেখবে, সারা রাজ্যে যেমন জম্পু জেলা কে দেখবে, সত্যনারায়ণ দেববর্মা দেখবে, বিলুনিয়া কে দেখবে, কান্তি দে দেখবে, সমস্ত এই লিস্ট আমাদের বিদ্যুৎ নিগমের সবাই, ওদের পরিবার তারা পুজো দেখছে, কিন্তু বিদ্যুৎ নিগমের সবাই কিন্তু অ্যাক্টিভ, এবং সবাই এই টাইম মাঝে ছুটির দিন, কিন্তু বিদ্যুৎ নিগমের ছুটি নেই। সুতরাং ছুটির দিন পরিবারের লোক পূজা দেখছে, তাদের সঙ্গ দিতে পারছে না, কিন্তু বৃহত্তর স্বার্থে এটা তারা কাজ করছে। তো এইগুলি আমরা পত্রিকাও দিয়ে দিয়েছি, সেখানে বিভিন্ন পত্রিকা 2-3টা পত্রিকা দিয়ে দিয়েছি, এবং খুব সম্ভব দৈনিক সংবাদ দিয়েছি, সন্ধানবোধে দিয়েছি আমরা, এবং একটা ইংরেজি পত্রিকাও দিয়েছি, মানে এরকমের বিভিন্ন পত্রপত্রিকায় আছে। সুতরাং কারো দরকার হলে এই নম্বরেও ফোন করতে পারবে,
1912 ছাড়াও এই নম্বরও করতে পারবে। সুতরাং এবং বিশেষ করে উপরের দুইটা নাম্বার আর নিগমের প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুমের নাম্বার, এই প্রধান কার্যালয়ের এই নম্বরটা আপনাদের মাঝে বলে রাখছি আমি, 0381 0381 351 3699। এটা একটা নম্বর, এটা আমাদের ল্যান্ড নম্বরের নম্বর। এবং আরেকটা নম্বর, এটা ল্যান্ডলাইন নয়, মোবাইল নম্বর 6033132107। এই নম্বরে 1912 তে যদি অসুবিধা মনে করেন এই নম্বরে ফোন করলেও আমাদের বিদ্যুৎ নিগম ফোন রিসিভ করবে। সুতরাং সমস্ত ক্লাব কর্তৃপক্ষ, সাধারণ মানুষ, আপামর জনসাধারণকে জানিয়ে রাখছি বিদ্যুতের কোনো সমস্যা হবে না, মেজর কিছু আমি নেগেটিভ চিন্তাই করি না, মেজর কিছু হবেও না। সুতরাং এই নম্বরে যোগাযোগ করতে হবে। এবং আমরা এই জন্যে আজকে আমি এমডি সাহেব বা আমাদের রঞ্জনদেব সবাই কিন্তু যার জায়গার জায়গায় কাজ করছে, তো একটু দেখে গেলাম আজকের আজকের জন্য আমাদের প্রিপারেশান কী দিয়েছে, সেই জন্য এটার জন্য এখানে আসা। নাম্বারটা যদি আরেকবার বলো। আমাদের যে কল সেন্টার করছে এখন যা বলছে সিঙ্গেল কল আছে, এখান থেকে জানিয়ে দিয়েছে আপনার কল সেন্টার থেকে Thank you.
এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয় তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। Enlight. আমার বাড়িতে সবাই খুব প্রজনশীল, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পি আর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পি আর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল খাঁটি ঝাঁজ।